আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আগুনে পুড়ে গেছে ইভিএম ল্যাপটপ সহ বেশ কিছু সরঞ্জাম গত রাত এগারোটার দিকে কমিশন ভবনের গ্রাউন্ড ফ্লোরে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে গ্রাউন্ড ফ্লোরে চার হাজার ইভিএম ছিল অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা না গেলেও ঘটনা তদন্তে নির্বাচন কমিশন পাঁচ সদস্যের এবং ফায়ার সার্ভিস তিন সদস্যের আলাদা দুটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস জানায় রোববার রাত এগারোটার দিকে আগুনের খবর পেয়ে নির্বাচন কমিশন ভবনে আসেন তারা প্রথমে চারটি পরে আরও আটটি ইউনিট যোগ দেয় অগ্নি নির্বাপণ কাজে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে এর আগে নির্বাচন কমিশন ভবনের গ্রাউন্ডে থাকা বেশ কিছু ইভিএম মেশিন ও ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সরঞ্জাম পুড়ে যায় যদিও প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে ধারণা দিতে পারেনি ফায়ার সার্ভিস এ বিষয়ে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে তারা এই গোডাউনটা আসলে আপনার মানে খুবই কনফাইন্ড এখানে আসলে মানে বাতাস ঢোকার ব্যবস্থা নাই যখন আমরা গ্লাসগুলো খুলে দিলাম এবং উপরে ভেন্টিলেশন খুলে দেই তারপরে কিন্তু আগুনটা মানে তাড়াতাড়ি নির্বাপন করতে আমরা সক্ষম হই রাতি ঘটনাস্থল পরিদর্শনে আসেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তিনি বলেন এখনই ক্ষতির পরিমাণ বলা না গেলেও নির্বাচন কমিশন পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে তিন দিনের মাথায় প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি তদন্ত কমিটি তিনটি বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখবেন প্রথমত এই অগ্নিকাণ্ডের উৎস কিভাবে এই অগ্নিকাণ্ড হয়েছে দ্বিতীয়ত এর ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নিরূপণ করবেন এবং তৃতীয়ত ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে তার জন্যে আমাদের কী করণীয় এই সম্পর্কে তারা সুপারিশ রাখবেন নির্বাচন কমিশন ভবনের গ্রাউন্ড ফ্লোরে চার হাজারের মতো ইভিএম সহ বেশ কিছু সরঞ্জাম ও বইয়ের গুদাম ছিল তরিকুল ইসলাম সৌরভ সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আছেন রিপোর্টার মোজাহিদ শুভ সরাসরি চলে যাচ্ছে তার কাছে শুভ কাজল আপনি জানেন নির্বাচন কমিশন ভবনে গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি মাত্র দেড় ঘন্টার চেষ্টায় আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে কিন্তু আমরা সকালে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আসলেও আসলে যেই জায়গাটিতে আগুন লেগেছে অর্থাৎ বেসমেন্টের সাথে যে স্টোর রুম সেখানে যেখানে অগ্নিপাতের সূত্রপাত হয়েছে সেই জায়গাটিতে আসলে এখানকার নিরাপত্তা কর্মীরা অথবা এই কর্তৃপক্ষ যারা এখানে আছেন তারা মূলত প্রবেশ করতে দিচ্ছেন না তারা বলছেন যে ওপরের নির্দেশ আছে যে এখানে কোনো গণমাধ্যম কর্মীতে কর্মীকে এখন প্রবেশ করতে দেওয়া হবে না তারা আসলে তারপরে তারা হয়তো অনুমতি দিতে পারেন তারপরে আমরা এখানে এসে যেটি জানলাম যে গতকালকে মূলত সাড়ে এগারোটার সময় এগারোটা পাঁচ মিনিটে অগ্নিপাতের যে সূত্রপাত ঘটে তখন নিরাপত্তা প্রহরীরা আসলে নিজেরা চেষ্টা করেছিলেন আগুন নেভানোর জন্য প্রথমে আসলে তারা সফল না হওয়ার কারণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরে প্রথমেই পাঁচটি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে এসে উপস্থিত হয় এবং পর্যায়ক্রমে দশটি ইউনিট উপস্থিত হওয়ার পরে দেড় ঘন্টার চেষ্টায় আসলে তারা এই আগুনটি নিয়ন্ত্রণ করতে পারেন আসলে খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস এখানে পৌঁছে যাওয়ার কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে থেকে অন্যান্য ফ্লোরে আসলে আসলে যাওয়ার তেমন সুযোগ পাইনি তবে ধারণা করা হচ্ছে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য ল্যাপটপ বিশেষ করে ইভিএম এর প্রায় ইভিএম মেশিন আসলে এখানে ছিল তবে ধারণা করা হচ্ছে সাড়ে চার হাজার ইভিএম মেশিন আসলে এই বেসমেন্টে ছিল তবে এগুলোর মধ্যে কত অংশ পুড়ে গেছে ক্ষয়ক্ষতি ক্ষতির পরিমাণ আসলে কি রকম সেই তথ্যটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত করতে পারেনি কেউই তবে আপনাকে বলে রাখি যে রাতেই ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি এসে পরিদর্শন করেছেন এবং অগ্নি আগুন নিভে যাওয়ার আসলে পৃথক দুটি তদন্ত কমিটি আসলে গঠন করা হয়েছে একটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং একটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে তারা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে আসলে জানানোর কথা আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবে বলা যায় এখন পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসলে যতটুকু আমরা এখন পর্যন্ত আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ আসলে করতে পারিনি কারণ নিরাপত্তা কর্মীরা বারবারই আমাদের সাথে বলছেন যে এখন প্রবেশ করতে দেয়া হবে না এবং দিকে আসলে অফিস যে সময় খুলে যায় এখন পর্যন্ত আমরা সকালে আসলে উর্ধ্বতন কোন উর্ধ্বতন কোন কর্মকর্তাকে এখানে প্রবেশও করতে দেখিনি তারা আসার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরে হয়তো তারা আমাদেরকে জানাবেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ছিল এখানকার সবশেষ খবর কাজল। আগরায় নির্বাচন কমিশন ভবনে যে আগুন লাগে গতরাতে সে বিষয়ে সব শেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মোজাহিদ শুভ